الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমরা অবশ্যই অবগত আছো যে সারা বিশ্বে করোনা ভাইরাস নামক একটা ভাইরাস বিরাজমান করতেছে এই জন্য বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে আজকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় হইতে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ইসলাম ও নৈতিক বিষয়ে আলোচনা করব আজকের বিষয় হলো হজ হজ আরবি শব্দ হজ আরবি শব্দ এর আবিধানিক অর্থ সংকল্প করা ইচ্ছা করা ইত্যাদি ইসলামী পরিবেশে নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা ঘর সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষভাবে কার্য সম্পাদন করাকেই হজ বলা হয় হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত জিলহজ মাসের আট থেকে বারো তারিখ মক্কা মিনা আরাফা এবং মুজদালিফা অবস্থান করাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করাকে হজ বলা হয় প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সামর্থ্যমান মুসলিম ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন এরপর যতবার হজ করবে যদি কেউ ইচ্ছা করে যে আমি আবার হজ করব তাহলে তার উপরে নফল ইবাদত হিসাবে হজটা গণ্য হবে হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য সূরা আলে ইমরান আয়াত 97 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেসব লোক কাবাঘর পর্যন্ত যাতায়াতের দৈহিক ও মানসিক এবং আর্থিক ক্ষমতা আছে তাদের অবশ্যই হজ করা ফরজ মহিলা ব্যক্তি হলে একজন সঙ্গিনী সঙ্গে যেতে হবে সঙ্গী হতে হবে স্বামী অথবা আত্মীয়তার মধ্যে যার সাথে বিবাহ আবদ্ধ নিষিদ্ধ সে যেতে হবে এবং যার সাথে হারাম সেই তারই সাথে হজ করতে হবে যেমন বাবা ছেলে ভাই চাচা মামা ইত্যাদি সফর সঙ্গীর যাবতীয় ব্যয়বহুল যত টাকা পয়সা লাগবে সমস্ত খরচ করতে হবে সেই হাজি সাহেবের হজের ঐতিহাসিক পটভূমি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম সালাত আদায় আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য পৃথিবীর সর্বপ্রথম মক্কা নগরীতে যে ঘর খানা তৈরি করা হয় তার নাম বাইতুল্লাহ বা আল্লাহর ঘর প্রায় 4000 বছর আগের কথা ইরাকে জন্ম নেওয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর নির্দেশে বিবি হাজেরা আলাইহিস সালাম ও পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বনবাসে পাঠিয়ে দেন আমাদের এমন মরু প্রান্তরে ফেলে রেখে চলে যান কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হাজেরা আলাইহিস সালাম যখন তাকে নির্বাসন দেওয়া হলো তখন হাজেরা আলাইহিস সালাম বললেন আমাদেরকে এই মরু অঞ্চলে একাকী ফেলে চলে যান কেন উত্তরে স্বামী বললেন এটা আল্লাহর আদেশ সেই জন্য তোমাকে এই মরু অঞ্চল থেকে চলে যাচ্ছি তিনি বিবি হাজেরা বললেন আল্লাহ তাআলার নিচ্ছেতি যদি পূর্ণ হয়ে থাকে হোক তিনি অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখবেন যাওয়ার সময় হযরত ইব্রাহিম সাল্লাম তাদের জন্য এক মশক পানি রেখে গেলেন তাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমি আমার বংশের কতককে বসবাস করলাম কতকাল বসবাস করলাম
অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের ঘরের নিকট হে আমাদের প্রতিপালক, এই জন্য যে তারা যেন সালাতটা কায়েম করে। অতএব তোমরা যাদের হজ করার সমর্থন আছে অবশ্যই তোমরা তারা যেন হজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির উপরে হজ করা ফরজ হয়েছে সে ব্যক্তি যদি হজ না করে মৃত্যুবরণ করে, আমি সে সম্বন্ধে সে কাফের হয়ে মরুক আর মুশরিক হয়ে মরুক সেটা আমার জানার বিষয় নেই। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমরা হজ সম্বন্ধে আলোচনা করলাম। আমাদের উপরে যাদের হজ করা ফরজ হয়েছে তারা যেন অবশ্যই হজ পালন করতে পারি, এবং মক্কা নগরীতে মদিনায় মুসাফির না বানায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ না করান। সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের যাদের উপরে হজ ফরজ করেছে তারা যেন হজ করতে পারি। এই বলে আজকের আলোচনা শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে আরেকটি ট্রফি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব এই আশায় ব্যক্ত করে আজকের এই হজ সম্বন্ধে আলোচনা করলাম। তোমরা বিষয়টি ভালোভাবে বাড়িতে পাঠ্যপুস্তক দেখে ভালোভাবে লেখাপড়া করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।